বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে, এক তো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে। আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বাচ্চারা যদি অন্যায় করে মা তোকে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছো কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো? আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার দেব, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি, অন্নপূর্ণার ভাণ্ডার। জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণ পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি, চলছে কি চলছে না বলুন মা বোনেরা? অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা, লোকে 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়, নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদিবাবু ছবি লাগিয়ে রেখে দেয়।